প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মোহাম্মদ আলজিম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ইতিমধ্যে যারা দক্ষিণ কোরিয়া থেকে চেক রিপাবলিকের সেন্ট্রাল ভিসা পেয়েছেন তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি আপডেট। এই আপডেটের মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশ থেকে ফ্লাই করতে কি পারবেন, বর্তমান সময়ে কি পারবেন না, এই সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো বিষয়টি বোঝার চেষ্টা করবেন। যদি পুরো ভিডিও দেখে বুঝতে না পারেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, কাকাউটকের নাম্বার থাকবে, আপনারা সেখানে চাইলে যোগাযোগ করে আমার সাথে আলোচনা করতে পারেন, বিস্তারিত জানতে পারেন। এছাড়া আপনি যদি কমেন্ট করেন আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। ওকে, শুরু করা যাক আজকের পর্বটি। ধন্যবাদ সকলকে। মূলত দক্ষিণ কোরিয়াতে এখন সেন্টজেন ভিসা চেক রিপাবলিকের ভিসা হিউজ পরিমাণে হচ্ছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবং দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি অনেকেই দক্ষিণ কোরিয়া থেকে চেক রিপাবলিকে আসছেন উন্নত জীবনের আশায় বা ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর জীবন দিতে চায় এ উদ্দেশ্যে। অনেকে পর্তুগালে মুভ করেছে বা পর্তুগালে বসবাস করছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর জীবন দেওয়ার জন্য বা সুন্দর জীবনযাপন করার জন্য ইউরোপের বিকল্প নেই এমনটা মনে করেই হয়তোবা সবাই আসছেন, এবং এটি সত্য। এখন অনেকে স্বপ্ন দেখছেন যে ভিসা হয়েছে বা ভিসা হবে, এরপরে আপনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশ থেকে ফ্লাই করবেন। কিন্তু বর্তমান সময়ে 2022 সালের বেশ ফেব্রুয়ারি মাসের পরে মার্চের দিকে আমরা জানতে পারছি যে বাংলাদেশ থেকে বিএমইটি কার্ড করতে একটু বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে বা বিড়ম্বনায় পড়ছেন, বিশেষ করে যে ইউরোপ যাত্রী রয়েছেন, ইউরোপ আসতে চান, নতুন যারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করেছেন বা বাংলাদেশ থেকে ফ্লাই করবেন, বিএমইটি কার্ড পেতে তাদের জন্য বিড়ম্বনার মধ্যে পড়ছে তারা। সো যদি বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তাহলে সেটাকে এড়িয়ে কীভাবে চলতে পারি, আর বাংলাদেশ থেকে ফ্লাই না করে কোরিয়া থেকে ফ্লাই করে বাংলাদেশে ভ্রমণ করে কোরিয়া থেকে ফ্লাই করতে পারি কীভাবে, এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। যেহেতু এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবস্থায় রয়েছে, যার ফলে হতে পারে এমনটি কারণ আমরা মনে করছি, আক্ষরিকতা বাস্তবতা কী সেটা আসলেই এই ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব নয়, তারপরেও আমরা এটা আশঙ্কা করে নিচ্ছি। এখন যারা বাংলাদেশে যাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের সেন্টজেন ভিসা নিয়ে ফ্লাই করবেন, এরকম পরিকল্পনা করছেন, এই পরিকল্পনাকে আপনি আপনার মাথা থেকে বাদ দিতে পারেন। কেন বাদ দিতে পারেন? আপনি যদি কোরিয়াতে বসবাস করে থাকেন বা বসবাস করছেন, বা আপনি জাপান বা সিঙ্গাপুরের মধ্যে দেশে বসবাস করছেন, এগুলো দেশ থেকে আপনি সরাসরি ফ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনার যেহেতু একটা লং টাইমের পরিকল্পনা আছে বিদেশে থাকার, বা আপনি দীর্ঘ সময় থাকবেন, তো যাচ্ছেন যে ইউরোপে যাওয়ার আগে বাংলাদেশে ফ্লাই করতে বা বাংলাদেশে পরিবারকে সময় দিতে, তো এখন যেহেতু পরিবারকে সময় দেওয়ার পরিকল্পনা নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার বর্তমান যে কোরিয়ান ভিসা, বর্তমান যে আপনার জাপানিজ ভিসা, বর্তমান যে আপনার সিঙ্গাপুরের ভিসা রয়েছে, এই ভিসাকে বহাল রেখে আপনি বাংলাদেশে ছুটিতে গিয়ে এক দুই মাস থেকে তারপরে কোরিয়া থেকে ফ্লাই করতে পারেন। এতে করে বাংলাদেশের থেকে যদি ফ্লাই না করেন আপনার উপকারটা কী হচ্ছে, সেটা হচ্ছে আপনি ম্যান পাওয়ার করার ক্ষেত্রে যে বিড়ম্বনার শিকার হচ্ছেন বা ঝামেলা হচ্ছে সেটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন, পাশাপাশি আপনি কম টাকায় ফ্লাই করতে পারছেন দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ থেকে টিকিটের মূল্য প্রায় 1 লক্ষ টাকা ছুঁই ছুঁই, কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে মাত্র 5 লাখ ওয়ন আর জাপান থেকে 6 লাখ ইয়েন। তো এটি খুবই সস্তা একটি টিকিট আমরা বলতে পারি, বিভিন্ন এয়ারলাইন্স আছে এবং অ্যাভেলেবল টিকিট পাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়া জাপানের মধ্যে দেশ থেকে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরও আমি বলবো যাদের দক্ষিণ কোরিয়াতে ভিসার মেয়াদ কম, 6 মাস আছে, আপনারা পরিকল্পনা করছেন ইউরোপের সেন্টজেন দেশে আসবেন, স্বপ্ন দেখছেন ইউরোপে আসবেন, কেন কী কারণে আসবেন সেগুলো আপনারা ভালো মতো জানেন, এবং আপনাদের থেকে অনেক যারা পরিকল্পনা করে রেখেছে আগে থেকেই তাদের ভিসা শেষ হলে ইউরোপে আসবেন, আপনারা পরিকল্পনা করছেন ইউরোপে আসেন, এটা কোনো সমস্যা নয়, ইউরোপ আসলে সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন, ফিউচার পরিকল্পনা আরও বাস্তবায়ন করার ক্ষেত্রে বা সুন্দর জীবনযাপনের ক্ষেত্রে আপনার ভালো একটা ব্রাইট ফিউচার তৈরি হবে এটি আশা করছেন, এটি আসলে সত্য, ইউরোপে সব কিছুই আছে। এখন যারা পরিকল্পনা করছেন বাংলাদেশে ফ্লাই করবে, এটি পরিকল্পনা না করে আপনি বাংলাদেশে মুভ করেন, বাংলাদেশে গিয়ে 2-1 মাস সময় কাটিয়ে আপনি পরবর্তী সময়ে কোরিয়া থেকে ফ্লাই করবেন, এতে করে আপনার জন্য মঙ্গল হবে। বাংলাদেশ থেকে বিএমইটি কার্ড একবারে যে হচ্ছে না এমনটা না, বিএমইটি কার্ড চলমান আছে, বিএমইটি কার্ড চলছে, কিন্তু আপনার যে ভোগান্তিটা হচ্ছে এখন সে ভোগান্তিতে আপনি
নাই পড়েন বা পড়ার চেষ্টা করবেন না এতটুকু আশা করি এবং আমি চাই না যে কেউ ভোগান্তিতে পড়ুক বিশেষ করে আমার বন্ধুরা যারা কোরিয়াতে বসবাস করছেন তাদের জন্য এটা বলতে চাই ওকে কোরিয়াতে যারা বসবাস করেন সবাই আমার সহযোদ্ধা সবাই আমার বন্ধু মানুষ বড় ভাই ব্রাদার বা ছোট ভাই ব্রাদার অনেকে আছেন যারা দীর্ঘদিন আমি কোরিয়াতে ছিলাম যার ফলে কোরিয়া থেকে যারা আসতে চায় তাদের প্রতি সিম্প্যাথি অত্যন্ত আমার গুরুত্বপূর্ণ জায়গাতে রয়েছে এবং বেশি সিম্প্যাথি অবশ্যই রয়েছে সব বিষয়টি মাথায় রাখবেন ওকে আজকের মতো এখানে শেষ করছি এবং ইউরোপ সংক্রান্ত বিষয় নিয়ে এবং কোরিয়ান বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল আজিম এক্সপ্রেস সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমি বলবো যে আমার যে ফেসবুক পেজটা রয়েছে আজিম অফিসিয়াল সংক্ষিপ্ত যদি আজিম ক্যাপিটাল অক্ষরে সার্চ করেন পেয়ে যাবেন এটা একটা মাত্র পেজ আছে এবং সেই পেজে যে আমার আপডেটগুলো সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয় আপনারা সেখান থেকে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ